السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আমরা ইনশাল্লাহ আমাদের এই গ্রামার কোর্সের ফর্মাল প্রথম ক্লাসটাকে আমরা কন্ডাক্ট করতে যাচ্ছি। তো আজকে থেকেই আমরা টোটালি টেকনিক্যাল আলোচনা করব মূলত, পাশাপাশি আমাদের কোর্সের ভিতরকার বিষয়গুলো মূলত আলোচনার বিষয় হবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব এই ক্লাসের মধ্যে সবার ভিডিও এবং অডিওটা যাতে আমাদের মিউট থাকে, আমিও যদি সেন্ট্রালি চেষ্টা করব এটাকে মিউট রাখার জন্য। সবার একটা কমন সচেতনতা হচ্ছিল যেহেতু আমরা অনলাইনে ক্লাসটা করছি, সেক্ষেত্রে এটা যার যার জায়গা থেকে আমার ভিডিও এবং অডিওটা মিউট অবস্থায় আছে কি না সেটা ইনশিওর করতে হবে, যাতে ক্লাসে কোনো ধরনের সাউন্ড না আসে। যদি সাউন্ড আসে সেটা সবার জন্য শোনা ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। তো আমরা কিছু সেশন একেবারে একমুখী করব, আমি মূলত আপনাদের সামনে কথা বলবো, আরেকটা সেশনে আমরা বেসিক্যালি ইন্টারেক্টিভ করব, আমরা আপনাদের ফিডব্যাকগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই বাইনা ড্রিম বাংলা এই কোর্সটার প্রথম লেকচার, এবং এই লেকচারের হেডিংটা হচ্ছে তিন ধরনের আরবি শব্দ। তো মূলত আলোচনাটা আমরা শুরু করব এভাবে যে অবশ্যই আমরা আমাদের সমস্ত জার্নিটার মধ্যে আমাদের মাতৃভাষাকে আমাদের সাথে রাখতে হবে, কেননা এন্ড অফ দি ডে আপনি আমি আরবি ইংরেজি যাই বুঝি না কেন সেটাকে মাতৃভাষার আঙ্গিকেই আমরা বুঝব। তো সেটার জন্য আমাদের প্রতি সবসময় চিন্তা করতে হবে আমরা কীভাবে কথা বলি, আমরা কীভাবে বাক্য গঠন করি বাংলায়, সেই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে সেটার সাথেই বেসিক্যালি সেই রেফারেন্সটা সবচেয়ে বড় রেফারেন্স হিসেবে কাজ করবে। সেটাই একেবারে আপনার টোটাল প্রসেসটার মধ্যে, কেন আমরা আরবি শব্দ বুঝবো, সেখান থেকে শব্দ থেকে শব্দ শব্দ মিলে বাক্যাংশ তৈরি হবে, বাক্যাংশ শব্দ মিলে সেন্টেন্স তৈরি হবে, এবং একটা যখন সেন্টেন্স কমপ্লিট হবে দ্যাট ইজ দ্য বেসিক পয়েন্ট অফ ডিপার্চার বলতে পারেন, যে সেটাকে বোঝাটা হলো আমাদের জরুরি। অনেকগুলো শব্দ থাকবে একটার পর একটা সাজানো লিখিত যে কোনো টেক্সটে, তো আমরা এক পাশ থেকে শব্দগুলো পড়তে থাকি, প্রসেস করতে থাকি, এবং শব্দগুলো প্রসেস করার সাথে সাথে সেখানে আমাদের মাথায় আল্লাহর অসাধারণ কম্পিউটার মাথায় আছে। এবং মাশাআল্লাহ একজন খুব সুন্দর কমেন্ট করছে যে মানুষের মাথার এই কম্পিউটারের দাম কত হতে পারে, তখন এটাকে ওনারা অ্যাসেস করছেন 5,000 কোটি টাকা। তো 5,000 কোটি টাকার একটা সম্পদ নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, অথচ সেটার ব্যবহার অপটিমাম ব্যবহার আমরা করতে পারছি না, সেটাও একটা আনফর্চুনেট ব্যাপার। তো বেসিক্যালি এভাবে শব্দগুলো যখন পিক আপ হচ্ছে, হতে হতে আমাদের কম্পিউটার মাথার কম্পিউটার কাজ করতেছে, আল্লাহ দেওয়া 5,000 কোটি টাকার কম্পিউটার কাজ করতেছে, তারপর সেখান থেকে প্রসেস হয়ে আমরা একটা প্রবাবেল বাক্য বাক্যাংশ গঠন করে আমরা একটা কমপ্লিশনের দিকে যাচ্ছি। বাংলার ক্ষেত্রে যেহেতু আমরা অনেক দিন ধরে বাংলা পড়ি ইংরেজি পড়ি, অতএব এটা কীভাবে কাজ করতেছে সেটা আমরা জানি না। এখন আমরা যখন নতুন একটা ভাষা শিখতে যাচ্ছি আরবি, অতএব বাংলা ইংরেজির সাথে এটাকে কানেক্ট করে নিতে হবে। তো আমরা এখানে যারা হাজির আছি তারা আলহামদুলিল্লাহ সবাই স্কুল কলেজে আমরা পড়ছি, তো আমাদের স্কুল কলেজে বাংলা ইংরেজি গ্রামার আপনি আমি যা শিখছি সবগুলো ভুলে গেছি। তো সেখান থেকে বেসিক কিছু জিনিস আমাদের রিকল করতে হবে, এবং আমাদের সে রিকল করার পাশাপাশি আমরা এটাকে কীভাবে এভাবে এখানে রিলেট করবো সে জিনিসটা আমরা দেখার চেষ্টা করি। প্রথম পয়েন্ট হচ্ছিলো, আমরা যে কোনো একটা ভাষার একদম ক্ষুদ্রতম ইউনিট হচ্ছিলো বর্ণ, ক্ষুদ্রতর ইউনিট হচ্ছে বর্ণ, সেই বর্ণয় বর্ণ মিলে শব্দ তৈরি হয়, শব্দ থেকে শব্দ শব্দ মিলে বাক্যাংশ তৈরি হয়, বাক্যাংশ শব্দের মিক্সচার হিসেবে সেন্টেন্স তৈরি হয়, এটাই হলো বেসিক্যালি জার্নি। কিন্তু যদিও বর্ণ দিয়ে শুরু হয়, এটা হচ্ছিল লিখিত যে কোনো ভাষার টেক্সটের জন্য ইউনিট হচ্ছে বর্ণ, কিন্তু যখন আমরা মৌখিকভাবে কথা বলি তখন বর্ণের বিষয়টা এখানে প্রযোজ্য না, বেসিক্যালি আমরা শব্দ শিখি। একজন নিরক্ষর ব্যক্তিও খুব সুন্দর তার মাতৃভাষা বলতে পারে, শব্দগুলো অর্গানাইজ করতে পারে, এবং এই যে অসাধারণ বিষয় সে করতে পারে এটা তাকে কে শেখালো? এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যেটা বলছিলাম 18 মাসের মধ্যে সেই কম্পোজিশন সে শিখে ফেলছিল। আল্লামাহুল বায়ান সূরা আর রহমানের 4 নম্বর আয়াতে যে আল্লাহ সুস্পষ্ট ভাষা শিখিয়েছেন,
অতএব আপনি আমি যা কিছু শিখছি সেখানে দেখা যাচ্ছে শব্দ দেখতে দেখতে, শব্দ শুনতে শুনতে একটা বাচ্চার প্রথমে ওলট পালট কথা বলে, তারপর বলতে বলতে এই টোটাল টিউনিংটা তার 18 মান্থসে কমপ্লিট হয়ে যায়, তারপর সে সম্পূর্ণ বাক্য বলা শুরু করে। এই যে বিষয়টা সেটা আমাদের মাতৃভাষার ক্ষেত্রে ঘটে। তো আমরা সেরকম একটা বিষয় কিন্তু এখানে বেসিক্যালি আরবির ক্ষেত্রে ঘটতে আমরা শিখতে যাচ্ছি, টেকনিক্যালি যে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমরা বেসিক্যালি প্রথম বেসিক ভাষার ইউনিট আমরা শব্দ থেকে শুরু করব, শব্দ থেকে ভাষার ইউনিট শব্দ শুরু করব, শব্দগুলো চিনব, তারপর শব্দ শব্দ মিলে কীভাবে একটা সাথে একটা শব্দ মিলে বাক্যাংশ তৈরি হয়, সেখান থেকে বাক্য তৈরি হয়, সেই জার্নিটা বেসিক্যালি আমরা করব। তো এই জন্য কতগুলো রেফারেন্স মনে রাখা দরকার কোরআনের ক্ষেত্রে। বেসিক্যালি কোরআন প্রাথমিক যারা শ্রোতা ছিল তাদের মাতৃভাষায় নাজিল হয়েছে, এটা কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে। সেখানে নিরক্ষর যে আমাদের উম্মি নবী তিনি এবং ওনার সাহাবিরা যারা সবাই ম্যাক্সিমাম নিরক্ষর ছিল, তাদের কিন্তু এই ভাষা কোরআনের ভাষা বুঝতে বোঝা অসুবিধা হয় না, কেননা এটা ওনাদের মাতৃভাষায় নাজিল হয়েছিল, সেজন্য এটা ওনাদের বুঝতে কারোই অসুবিধা হয় না। এখন আমরা যখন এটা আমাদের জন্য ফরেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে, বিদেশি ভাষা হচ্ছে, অতএব আমরা এটাকে শিখতে গেলে আমাদেরকে মাতৃভাষার বাইরে এই এক্সারসাইজটা করতে হবে, এবং আমাদেরকে আলটিমেটলি এটাকে মাতৃভাষার মতো বুঝের মধ্যে নিয়ে আসতে হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমরা আসি যে আমরা বাংলা এবং আরবি এই ইংরেজি যদি ব্যাকরণকে স্মরণ করি, যেহেতু আমরা শব্দ শিখব, শব্দের প্রকরণ বাংলায় হচ্ছে 5 রকম, আর ইংরেজিতে হচ্ছে 8 রকম। যদি আপনি রিকল করতে পারেন, আপনি যদি মনে করতে পারেন সেই বিষয়গুলো আমরা মনে করি, বাংলা ব্যাকরণে শব্দের প্রকরণ হচ্ছিল বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া 5টা। এটা যদি ভুলে যাই আমরা আবার মনে করব এই বিষয়টা কি, বিশেষ্য কোনো কিছুর নাম, বিশেষণ হচ্ছিল গুণ, সর্বনাম হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যা কিছু ব্যবহার হয় সর্বনাম, অব্যয় হচ্ছিল এটা হচ্ছিল আপনার একটা শব্দের সাথে আরেকটা শব্দের রিলেশন তৈরি করে সেটার একটা ডেফিনেশন আছে, তারপর ক্রিয়া হচ্ছে অ্যাকশন ওয়ার্ড আমরা যেটা বলি, কোনো কাজে কাজের নাম হচ্ছে ক্রিয়া কাজ, এটা একটা টেন্স আছে, সেই বিষয়গুলো আছে। তাহলে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, তাহলে আপনি যতগুলো বাংলা দেখতেছেন, যেমন আমরা এখানে একটা বাক্য আমাদের টেক্সট থেকে পড়ি, বাক্যের মধ্যে অনেক ধরনের শব্দ থাকে যা পরস্পরের সাথে মানানসইভাবে বসে একটি অর্থপূর্ণ ভাব প্রকাশ করে, তো লম্বা বাংলা বাক্য আমি গঠন করছি এখানে। এই বাংলা গঠনটার মধ্যে দেখবেন যে প্রতিটা বাক্যের মধ্যে অনেক ধরনের শব্দ থাকে যা পরস্পরের সাথে মানানসইভাবে বসে একটি অর্থপূর্ণ ভাব প্রকাশ করে। তাহলে এতগুলো শব্দগুলোর মধ্যে কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, কোনটা অব্যয়, কোনটা ক্রিয়, এটা আপনার রিকল করার চেষ্টা করেন। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে আমার বাংলা ভাষার মধ্যে আমি এটাকে রিকল করার চেষ্টা করি, কতটুকু বুঝি সেটা আমরা আসলে এটা অতটুকু কেয়ারও করি না, কিন্তু আস্তে আস্তে এটাকে কেয়ার করতে হবে, কেননা আমরা আরেকটা ভাষাকে যখন বাংলা ভাষায় রূপান্তরিত করব সেটার জন্য আমাদের এই সেন্সটা অবশ্যই দরকার। এখানে কানেকশন নোট হিসাবে একটা আলোচনা আমাদের আজকে সকালের তাফসীর ক্লাসে আমরা আলোচনা করছিলাম সূরা ইউসুফের আলোচনা, সেটা আবার একটু রিমাইন্ড করি। সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু তাআলা ইউসুফ আলাইহিস সালামের লম্বা কাহিনী বর্ণনা করেছেন, আমরা সেটা স্টাডি করছিলাম। তো সেখানে অনেক কথোপকথন হচ্ছে, যেমন ইউসুফ আলাইহিস সালাম কথা বলছে, আজিজের স্ত্রী কথা বলছে, রাজা কথা বলছে, তাহলে সেই জেলখানার সেই যুবকরা কথা বলছে, বিভিন্নভাবে বিভিন্ন পার্সন কথা বলছে, কোরআন এগুলোকে রেকর্ড করছে এবং সেটা রেকর্ড করে একটা সিকোয়েন্স অনুযায়ী আমাদের সামনে উপস্থাপন করছেন, এই পুরো কাজটা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো বেসিক্যালি যে জিনিসটা দাঁড়াচ্ছে, ইউসুফ আলাইহিস সালামের এই স্টোরিতে যা কিছু কথোপকথন রেকর্ডেড হয়েছে কোরআন মজিদের মধ্যে, সেই রেকর্ডে সেই কথোপকথনগুলো কোনো অবস্থায় আরবি ভাষায় হয় নাই। এই কথোপকথনগুলো মূলত হয়েছিল সেই প্রাচীন মিশরের ভাষায়, সেই প্রাচীনের মিশরের ভাষার সেই কথোপকথনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি কোরআনের যখন অংশ করলেন তখন এটাকে আরবিতে ট্রান্সলেট করে আনলেন। তো সেখানে দেখা যাচ্ছে যে আল্লাহর ট্রান্সলেশন আর মানুষের ট্রান্সলেশন একরকম না, উনি যখন ট্রান্সলেশন করে নিলেন এটার প্রতিটা জিনিস কিন্তু উনি পারফেক্টলি মেনটেন করতে পারছেন। কারণ হচ্ছিল আমরা যারা সেটাকে যে আমাদের সাথে যদি কম্পেয়ার করি, আমরা যখন কোনো কিছু অনুবাদ করি দুইটা ভাষা, একটা হয়তো বা আমার মাতৃভাষা, একটা আমার হয়তো বা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকতেছে, তো এইভাবে যখন আমাদের মধ্যে ভাষা থাকে তখন দেখা যায় যে দুইটা ভাষার উপরে যদি সমান দক্ষতা বা যথার্থ দক্ষতা যদি না থাকে
এই ডিফারেন্সের জন্য অনুবাদটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, সেখানে ভাষা ভাব হারায় যায়। তো আল্লাহ সুবহানাহু তাআলা যখন ট্রান্সলেট করতেছেন, সমস্ত ভাষার স্রষ্টা হচ্ছে উনি। চিটাঙ্গের ভাষা, রাজশাহীর ভাষা, কুমিল্লার ভাষা, মারমা ভাষা, আমাদের এই বাংলা ভাষার মধ্যে যত রকম ভ্যারিয়েশনস আছে সবগুলোর স্রষ্টা হচ্ছে উনি। অতএব উনি যখন এগুলো একটা ভাষা থেকে আরেকটা ভাষায় যখন ট্রান্সফার করতেছেন, কোনো রকম সিস্টেম লস সেখানে নাই, কিন্তু আমাদের ক্ষেত্রে আছে। তো এই জন্য আমাদের সেই সিস্টেম লসটাকে কমায় নিয়ে আসার জন্য অবশ্যই আমাদের মাতৃভাষার দিকে স্পেশাল দৃষ্টি দিতে হবে। ওইটাকে আমরা যখন এই আরবি গ্রামারটা শিখব, অতএব শব্দের মধ্যে সবসময় এই দুইটা প্যারালেলি আমাদের চিন্তা করতে হবে। তাহলে আমরা দেখছি যে এখানে আপনাকে আমি যেটা বললাম যে এখানে যা কিছু লিখতেছি আমরা, এবং ইনশাল্লাহ আমরা এই টেক্সটটা একটা এক্সারসাইজ করব, সেটা হচ্ছিল আমরা সূরা ইউসুফকে আমরা নিয়ে আগাবো। তো সূরা ইউসুফের 1 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত বাংলা ইংরেজি ট্রান্সলেশনের একটা ফাইল আমি আপনাদের কাছে ইমেল করে দেবো ইনশাল্লাহ। আপনারা ওইটা নিয়ে নাড়াচাড়া করে দেখেন যে শব্দগুলোকে আপনারা এই বাংলা ক্লাসিফিকেশন অনুযায়ী বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যক্রিয়া হিসাবে আলাদা করতে পারেন কি না, এটা একটা টাস্ক, হোমওয়ার্ক বলতে পারেন। আপনারা ওয়ার্ক করবেন, এটা হচ্ছে বেসিক জিনিস। এরপরে ইংরেজি শব্দ প্রকরণ যদি আপনি দেখেন, সেখানে 8 রকম: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তাহলে এই 8টা টাইপ অফ ওয়ার্ড কীভাবে বাংলার 5টার সাথে মার্চ করে, হ্যাঁ, সেটাকে আপনার গবেষণা করে দেখতে হবে। নাউন বিশেষ্য, প্রোনাউন বিশেষ, প্রোনাউন হচ্ছে সর্বনাম, ভার্ব ক্রিয়া, অ্যাডজেক্টিভ বিশেষণ, অ্যাডভার্ব প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো অব্যয়ের দিকে যেতে পারে। তাহলে এইভাবে কিন্তু বাংলার সাথে ইংরেজির এই 5 এবং 8 এই কম্বিনেশনটা কীভাবে মার্চ করে সেটা নিয়েও গবেষণা করে দেখেন, সেটা কীভাবে ওয়ার্ক আউট করে। তাহলে এটাও কিন্তু একটা প্রি এক্সারসাইজ, কেন আমরা এখন কী করতে যাচ্ছি, আমরা আরবিটাকে এটার সাথে লিঙ্ক করতে যাচ্ছি। অতএব প্রসেসটা হচ্ছে এটা। তাহলে আমাদের একটা বাংলা টেক্সট আছে, একটা ইংরেজি টেক্সট আছে, যার যেটা কমফোর্টেবল, কেউ বাংলায় ভালো, কেউ ইংরেজিতে বাংলার চেয়ে ভালো, আমাদের এরকম মিক্স আমাদের এই ক্রাউডটা। অর্থাৎ আমরা এই এক্সারসাইজ করবো, সুরা ইউসুফের আমি বাংলা ট্রান্সলেশন আপনাকে একটা দেবো, ইংরেজি ট্রান্সলেশন একটা দেবো। অতএব সেখান থেকে আপনি প্রথম 8-10টা আয়াত আপনি এক্সারসাইজ করে দেখেন আপনার কাছে কেমন লাগে। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর আসপেক্টে আমরা আরবির শব্দ প্রকরণকে কী করবো, কানেক্ট করব। আরবিতে শব্দের প্রকরণ হচ্ছে 3 ভাগ। আরবিতে এটাকে বলা হয় ইসম, ফেল এবং হরফ, 3 ভাগ। তাহলে দেখা যাচ্ছে বাংলায় 5 ভাগ, ইংরেজিতে 8 ভাগ, আরবিতে 3 ভাগ। তাহলে এই সমস্ত শব্দ প্রকরণগুলোকে একটার সাথে একটা কোনটা কোন ভাগের মধ্যে ঢুকবে সেটাকে আপনাকে লিঙ্ক করতে হবে। তো প্রাইমারিলি আমরা বাংলার সাথে লিঙ্ক করে দিচ্ছি এখানে। সাধারণত ইসম হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই 3টাকে ইসম গ্রুপের মধ্যে আপনি ঢুকাই দিতে পারেন। তারপরে এটা ইচ্ছে এক্সপ্যান্ডেড, সেটা আমরা দেখব। ফেল হচ্ছে ক্রিয়ার মতো, ঠিক আছে, ক্রিয়া আর ফেলের মতো একই রকম শব্দ। হরফ হচ্ছিল অব্যয়ের মতো। অতএব এই 3টা ডেফিনেশনে 5টাকে আপনার ঢুকাই দিতে পারেন, কিন্তু হুবহু না কাছাকাছি, এটা আলাদা একটু এক্সটেন্ডেড ভাব আছে, সেটা আমরা দেখতে হবে। তো 3 ধরনের শব্দকে সুন্দর চিনতে হলে আমাদেরকে, এবং এটা এই জন্য শিখতে হবে কারণ এই শব্দগুলো একটা আরেকটার সাথে কীভাবে ইন্টারাক্ট করবে সেটা আমরা শিখব। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলে দিই যে আমরা আরবি ভাষা, আরবি কোরআন যখন আমরা শিখছি তখন আমরা অর্থ বোঝার চেষ্টা করি না কোনো সময়, তাই না? এটা হচ্ছে আমাদের একটা ট্রেডিশন যে অর্থ ছাড়াই আমরা নিশ্চিন্তে দিনের পর দিন আরবি ব্যাকরণ, আরবি কোরআন পড়ে গেছি। তা আমরাও এখানে প্রথমে আমরা উদ্যোগ নিব, আমরা অর্থ যা চেনা ছাড়া, বোঝার ছাড়াই, আমরা অর্থ না বুঝেই আমরা শব্দগুলো চেনার চেষ্টা করব। কোরআন মজিদের বিভিন্ন টেক্সটের মধ্যে যে শব্দগুলো আছে সেগুলোর শব্দের অর্থ, ম্যাক্সিমাম অর্থ না বুঝেই আমরা বলে ফেলতে পারবো কোনটা হফ, কোনটা ইসম, কোনটা ফেল। এই ক্যাপাবিলিটাই বেসিক্যালি আমরা আমাদের এই কোর্সের প্রথম এমফেটিক জায়গা হচ্ছে এটা, প্রথম এমফেসিসের জায়গা হচ্ছিলো। অন্যান্য অনেকগুলো ক্যারিকুলাম আছে, এই ক্যারিকুলামের বিশেষত্ব হচ্ছিলো আপনাকে আমরা নেক্সট ফিউ ডেইজে, হয়তো বা এটা মাসখানেক, মাস দেড়েক সময় লাগতে পারে, আমরা এই 3টা শব্দ আপনি যাতে যে কোনো কোরআনিক টেক্সটের শব্দগুলো আলাদা করতে পারবেন এবং বলতে পারবেন যে এটা ইসম, এটা ফেল, এটা হরফ। এই ক্যাপাসিটিটা বিল্ড আপ করা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। তো সে টার্গেট নিয়ে আমরা মূলত আগাবো ইনশাল্লাহ। তো আমরা সেই বিষয়টা আমরা দেখছি।
এখন এইখানে আমরা আরবিতে তিন ধরনের শব্দ বললাম, একটা হচ্ছে ইসম, একটা ফেল এবং হরফ, তিনটা আমরা বুঝলাম, তিনটা নাম। তারপরে আইডিয়াটা নিলাম যে ইসম কার মতো, ইসম হচ্ছিল বাংলা ব্যাকরণে বিশেষ্য, বিশেষণ এবং সর্বনামের মতো। এখন যারা বাংলা বাংলা ব্যাকরণ সম্বন্ধে আমরা জানি তারা এটা রিলেট করে নেন। ফেলটা হচ্ছে ক্রিয়ার মতো এবং হরফটা হচ্ছে অব্যয়ের মতো। তাহলে এইভাবে আমরা পাঁচটার সাথে তিনটার একটা লিঙ্ক করে নিলাম। ইংরেজিতেও আপনি করতে পারবেন ইনশাল্লাহ। আমরা বাংলাটা নিয়ে আগাবো এখন, যে এইভাবে আমরা লিঙ্ক হলাম। আর লিঙ্ক হওয়ার পরে এখন আমরা ইসমের আলাদা ডেফিনেশন শিখব, ফেলের ডেফিনেশন শিখব, হরফের ডেফিনেশন শিখব। যেমন ইসমের ডেফিনেশনটা হচ্ছে এরকম, যে ইসমকে বলা হচ্ছে কোনো ব্যক্তি বা স্থান বা জিনিস বা ধারণার নাম। তাহলে দেখেন, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারবে, কোনো কনসেপ্টের নাম হতে পারে, এটা একটা বিষয়। বিশেষণ, বিশেষণ মানে গুণ। তারপর হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ আরেকটা, ইংরেজিতে আপনি এটাকে লিঙ্ক করতে পারবেন অ্যাডভার্বের সাথে, ঠিক আছে? অ্যাডভার্বের সাথে আপনি এটাকে লিঙ্ক করতে পারবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর বলা হচ্ছে আরও কিছু, আরও কিছুর মধ্যে সর্বনাম আছে। তাহলে আমরা এটা একটা ইসমের ডেফিনেশন বুঝলাম। আমরা এখন ইসম দেখে দেখে ইসম বুঝবো যে কোনটা ইসম। তারপর হচ্ছে ফেল, ফেলকে আমরা বলতেছি একটি শব্দ যা সময়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ এটার একটা সময় আছে, মানে একটা কাল আছে। যেমন অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এটা হচ্ছে আমরা বাংলা ইংরেজিতে এটা জানি। তিন ধরনের কাল আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তারে কোনো একটা শব্দ যদি কোনো একটা সময়ের সাথে সম্পর্কিত থাকে সেটা হচ্ছে ফেল। এটা হচ্ছিল আরেকটা গুরুত্বপূর্ণ ফেলের ডেফিনেশন আমরা পেলাম। এরপর আসেন হরফ। হরফ হচ্ছিল একটি শব্দ যা কোনো সম্পূর্ণ অর্থ বহন করে না যতক্ষণ না পর্যন্ত এর সাথে কোনো একটা শব্দ যুক্ত হয়। হরফ অব্যয়, যেটা আমরা বলতেছি অব্যয়ের মতো, আরবিতে এটা হরফ বলতেছি, সেটা এমন একটা শব্দ যেটা কি হয়, এটার আগে পিছিয়ে শব্দের সাথে রিলেশন ছাড়া ইন্ডিভিজুয়ালি কোনো কিছু মিন করে না। এটা গ্রস তিনটা ডেফিনেশন আমরা বললাম। এখন উদাহরণ সহ যদি এগুলো আমরা দেখতে পাই তাহলে জিনিসগুলো আমরা, আমাদের কাছে উদাহরণগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসেন ইসমের ডেফিনেশনটা আমরা পড়ার চেষ্টা করি। ইসমের ডেফিনেশন যখন আমরা পড়তে যাব তখন আমরা দেখার চেষ্টা করি যে ইসমের ডেফিনেশন কী জিনিসগুলো বললাম। বললাম ব্যক্তির নামগুলো ইসম, প্রথম হচ্ছিল ব্যক্তির নামগুলো ইসম, সেটা একটা ডেফিনেশন। ব্যক্তির ক্ষেত্রে দুই ধরনের নাম হতে পারে, একটা প্রপার নেম, একটা কমন নেম। যেমন প্রপার নেম হতে পারে মুহাম্মদ, আবদুল্লাহ, মারিয়াম, এগুলো আমাদের ব্যক্তি নাম, একদম প্রপার নেম। এগুলো যেমন আপনার প্রপার নেম। কমন নেম হচ্ছে কি, শিক্ষক, একটা প্রফেশনাল নাম, লেখক, চালক, যাত্রী, চিকিৎসক, এগুলো হচ্ছে কমন নেম। তাহলে কমন নেম ও হোক আর প্রপার নেম হোক, দুইটাই হবে হচ্ছিল কোনো ব্যক্তির ক্ষেত্রে আসপেক্টে, যদি প্রমার প্রপার নেম অথবা কমন নেম যেটাই হোক সেটা হবে ইসম। এটা হচ্ছে একটা ডেফিনেশন আমরা দেখলাম। এরপর হচ্ছে জায়গার নামগুলো ইসম, সেখানেও প্রপার কমনের বিষয়টা আছে। যেমন বাংলাদেশ, ঢাকা, মক্কা, মদিনা, হ্যাঁ, মিশর, এগুলো ছিল প্রপার নেম। পাশাপাশি কমন নেম দেখেন, বিদ্যালয়, হাসপাতাল, দোকান, সুপার শপ, এগুলো ছিল কমন নেম। তাহলে কমন নেম হোক অথবা প্রপার নেম হোক, কোনো জায়গার নাম, সেটা ইসম হবে। বস্তুর নামগুলো ইসম হবে, যেমন বই, কলম, ক্যামেরা, টেবিল, এগুলো ছিল সব ইসম। এখানে ইম্পর্ট্যান্ট জিনিস বস্তু কোনগুলোকে বলবো, যেগুলোকে স্পর্শ করতে পারছি, যেগুলোকে টাচ করতে পারছি, সেগুলো হচ্ছে বস্তু। এর পাশাপাশি এর প্যারালাল আরেকটা বিষয় হচ্ছে আইডিয়া বা ধারণার নাম গুলো ইসম। এই জিনিসগুলোকে স্পর্শ করা যায় না। তাহলে বস্তুকে স্পর্শ করতে পারছেন, আইডিয়া, ধারণা, এগুলোকে আপনি স্পর্শ করতে পারছেন না। যেমন হচ্ছে এগুলোকে উপলব্ধি করা যায়, যেমন শিক্ষা, ন্যায় বিচার, কর্তৃপক্ষ, স্বাধীনতা, আনন্দ, খুশি, এই যে শব্দগুলো আমি বললাম, এগুলো সবগুলো কী হয়ে যাচ্ছে, এগুলো সবগুলোই আপনি ধারণার আন্ডারে এগুলো সব ইসম হয়ে যাচ্ছে। সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, দুইটার ডিফারেন্স আমরা বোঝার চেষ্টা করব, বস্তু এবং আইডিয়া। তারপরে বিশেষণগুলোকে ইসম বলা হয়। বিশেষণগুলো এমন একটা শব্দ যেটা বিশেষ্যের গুণ বর্ণনা করে, যেমন লম্বা, খাটো, আনন্দদায়ক, হতাশাময়, জ্ঞানী, মূর্খ, যেগুলো কি যখনই বলতেছেন জ্ঞানী, জ্ঞানীর সাথে বোঝা যাচ্ছে কাউকে জ্ঞানী বলা হচ্ছে, দ্যাট মিনস এটা বিশেষণ হিসাবে আসতেছে, হ্যাঁ, সিফা হিসাবে, আরবিতে সিফা বলা হচ্ছে। এরপর আসেন ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ সেটা কোনো একটা ক্রিয়াকে যখন বিশেষায়িত করা হচ্ছে, যেমন সে দ্রুত দৌড়েছিল, ঠিক আছে, সে আলতোভাবে স্পর্শ করে গেল, সে আস্তে আস্তে পড়ছিল, তাহলে এই যে পড়ছিল, দ্রুত দৌড়াচ্ছিল,
দ্রুত আস্তে আস্তে আলতোভাবে, এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ, ইংরেজিতে সেটাকে অ্যাডভার্ব বলে, এগুলো সবগুলো হচ্ছিল বিশেষণ ইসম। তাহলে আমরা নতুন এই ডেফিনেশনগুলো আবার রিকল করে আমরা ইসমের ডেফিনেশন হিসাবে এই জিনিসগুলো সবগুলো মাথায় নেব। নেওয়ার পরে তারপরের ক্যাটাগরিটা হচ্ছিলো এর বাইরে আরও কিছু বিষয়কে ইসম হিসাবে বিবেচনা করা হয়। সেখান থেকে আপাতত আমরা এই গ্রুপটাকে বললাম সর্বনামগুলোকেও, বিভিন্ন ধরনের সর্বনাম আছে সেগুলোকেও ইসম হিসাবে বলা হয়। তাহলে আমরা এটাকে আপাতত সর্বনাম বলে এই ক্যাটাগরিটা কনক্লুড করতেছি। পরে আমরা বিশ্বের ইসমের কত ধরনের, কীভাবে কী ধরনের শব্দগুলো ইসম হয় তার একটা লিস্টিং আমরা এখানে পেলাম। তাহলে এটা একটা ডেফিনেশন। এরপর আসেন ফেল, সহজ জিনিস। ফেল হচ্ছিল যে যার একটা কাল আছে, অর্থাৎ যার যেটা সময় সম্পর্কিত, সেটা অতীত হতে পারে, বর্তমান হতে পারে, ভবিষ্যৎ হতে পারে। যেমন অতীতকাল ফেলের বর্ণনা হচ্ছে সে থেমেছিল, সে প্রদান করেছিল, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, অতএব এটা অতীত সম্পর্কিত। ঠিক একইভাবে বর্তমানকাল সে খুঁজছে, সে পড়ছে, চলমান, বর্তমানকাল শেষ হয় নাই কাজটা এখনও, একেবারে টেন্স। যেটা অতীতকালের ফেল হচ্ছে সে সফলতা লাভ করবে, সে এটা ছেড়ে দেবে, কাজটি এখনও শুরু হয় নাই, ভবিষ্যতে শুরু হবে, সব কিছু ভবিষ্যতে যেটা শুরু হবে, হবে যে জিনিসটা সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। এই তিনটা কালের সাথে সম্পর্কিত এটা। এটা টেস্টিংয়ের একটা সুন্দর টিপস এখানে আমরা দিব, যে একটা শব্দ ফেল কি না এটা বোঝার জন্য যে কোনো শব্দের আগে আপনি আমি, তুমি অথবা সে, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের তিনটা আপনার প্রোনাউন লাগান, সর্বনাম লাগান, আমি লাগান অথবা তুমি লাগান বা সে লাগান। তাহলে যদি অর্থবহ কোনো জিনিস আসে বাক্যটার, তাহলে বোঝা যাবে এটা হচ্ছে ফেল। যেমন লিখেছিল, এ লিখেছিল সামনে যদি আপনি সে লাগান তাহলে হবে সে লিখেছিল, অর্থপূর্ণ বাক্য হলো। এখন বাংলা নিয়ম অনুযায়ী আমি লিখেছিল এটা হয় না, আমি লিখেছিলাম, তুমি লিখেছিলে, একটু চেঞ্জ হবে, কিন্তু বেসিক্যালি কনসেপ্ট ছিল লিখেছিল, অতীতকালের কাজটা। অতএব আপনি যদি সে লেখেন সে লিখেছিল, এটা মিনিংফুল হয়। এখন তাহলে লিখেছিল শব্দটা হচ্ছিল আমাদের এখানে ফেল। এখন যদি আরেকটা শব্দ নেন শিক্ষা, এই শিক্ষার সামনে যদি আপনি লাগেন আমি শিক্ষা বা তুমি শিক্ষা বা সে শিক্ষা, এই গঠনগুলোর কোনোভাবে ফেল মানে অর্থবহ শব্দ মানে কিছু এক্সপ্রেস করে না, অতএব শিক্ষা শব্দটা কোনোভাবে কি না ফেল না। অতএব ডুয়ারটাকে যদি আমরা বলি ফেল, মানে একজন কর্তা থাকে, যে কর্তা কাজটা করে একটা সময়ে করে, কর্তাকে লাগাতে হবে শব্দের সাথে, লাগানোর পরে যদি মিনিংফুল শব্দ হয় তাহলে ওইটা হচ্ছে ফেল শব্দ। তাহলে এভাবে আমরা ফেল শব্দকে আমরা চিনতে পারবো। এরপর আসেন হরফ। হরফ হচ্ছিল এমন একটি শব্দ যা কোনো সম্পূর্ণ অর্থ বহন করে না যতক্ষণ পর্যন্ত না অন্য একটা শব্দ, ইসম আসতে পারে, ফেল আসতে পারে, এর সাথে ব্যবহৃত হয়। হরফের আরেকটা সংজ্ঞা বলা হচ্ছে যেটা ইসম না, যেটা ফেল না, সেটা হরফ। এটা আরেকটা ব্যাখ্যা। এখন আমি যদি ইসম চলি, যিনি ফেল চিনি, তাহলে যেটা ইসম না ফেল না সেটা হচ্ছে হরফ। এরকমভাবে এটাকে ডায়াগনোসিস করা হয় অনেক সময়, অনেক ক্ষেত্রে করা হয়। তাহলে এখানে বাংলার সাথে ডিফারেন্সটা আমরা দেখি। বাংলায় হরফটা সাধারণত শব্দের পরে আসে, আরবিতে শব্দের আগে বসে। এই ডিফারেন্সটা দেখেন, যেমন বলি মসজিদের দিকে, দিকে শব্দটা অব্যয় এবং এটা হচ্ছে হরফ। মসজিদের দিকে আপনি বুঝলেন টুয়ার্ডস দ্য মসজিদ, দিকে বললে বসে থাকলে কোনো মিনিং নাই, কিন্তু দিকের সামনে যদি মসজিদ লাগান তখন একটা মিনিং আসে, পার্শিয়াল মিনিং আসে, এটা ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে সেটাকে আপনি বলতেছেন মসজিদের দিকে হলো। এখন আরবিতে যদি এটা বলেন তখন এটা হবে ইলাল মসজিদি, তাহলে ইলাটা হচ্ছিল আরবিতে অব্যয় মসজিদ। তাহলে ইলা হচ্ছিল হরফ, হরফের পরে আরবি শব্দটা আসে, আর বাংলায় হচ্ছিল হরফের আগে বাংলা শব্দটা আসে। অতএব এখানে কিন্তু এই ধরনের বিষয় কন্ট্রাস্ট আমরা কিন্তু দেখব। তাহলে আরবিতে আমরা বলবো হরফ হচ্ছে সেই শব্দ যেটা ইন্ডিভিজুয়ালি কোনো কিছু মিনিং করে না, যদি না তার পরে কোনো শব্দ আসে। আর বাংলার হিসাবে যদি আপনি অব্যয় বলতে পারেন, তাহলে অব্যয় কী হয়, একটা শব্দ যেটা ইন্ডিভিজুয়ালি কিছু মিনিং করে না, যদি না তা আগে কোনো শব্দ বসে। তাহলে আরবি এবং আরবি হরফ এবং বাংলা অব্যয়ের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আমরা দেখলাম। হরফ শব্দগুলো হতে পারে প্রতি, হতে, মধ্যে, সাথে, যতক্ষণ, যদি, হ্যাঁ, এই শব্দগুলোকে আপনি হরফের ডেফিনেশনে আনতে পারেন। যেমন একটা এক্সাম্পল এখানে আমরা দিচ্ছি, আমি হতে এসেছি, হতে শব্দটা হচ্ছিল আমাদের এখানে কি হরফ। আমি হতে এসেছি এটা কোনো কিছু মিন করতেছে না, অসম্পূর্ণ অভিব্যক্তি। হতে শব্দটি একটা হরফ, এখন হতে শব্দের আগে যদি মসজিদ বসান তাহলে আমি মসজিদ হতে এসেছি। এইভাবে বেসিক্যালি এটা ফাংশন করে। তাহলে হরফ আমরা বুঝলাম।
তাহলে আমরা কুইকলি রিভিউ করে দেখি যে ইসম কি, হরফ কি, ফেল কি, হরফ কি, আমাদের এই ডেফিনেশন অনুযায়ী, মানে আমরা গ্রামারটাকে আবার রিমোল্ডিং করতেছি একেবারে বেসিক জায়গা থেকে, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে। বাংলা বাক্য নিয়ে প্রথমে আমরা শিখবো কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ, দেন গ্র্যাজুয়ালি আমরা আরবি বাক্যে, আরবি শব্দগুলোর দিকে যাব। কিন্তু বাংলা বাক্যে আমরা ডায়াগনোসিস করতে পারি যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়াকে, ঠিক একইভাবে আমরা বাংলা বাক্যের মধ্যে বাংলা শব্দগুলোকে আমরা ডিফাইন করতে পারবো কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হর্ফ। তাহলে সেক্ষেত্রে এই ডেফিনেশনটা মাথায় রাখেন। আমরা একটা একটা এক্সাম্পল দিলাম, কোনো ব্যক্তি বা স্থান বা জিনিস বা জায়গা বা ধারণার নাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ এবং আরও কিছু, আরও কিছুর মধ্যে সর্বনামও বললাম, এটা হচ্ছে ইসম। একটি শব্দ যার সময়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ যার একটি কাল আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে, সেটা হচ্ছে ফেল। হরফ হচ্ছিল এমন একটি শব্দ যা কোনো সম্পূর্ণ অর্থ বহন করে না যতক্ষণ না তার সাথে অন্য একটি শব্দ ব্যবহার হয়। তো সেটাকে আমরা এখানে ডিফাইন করলাম বিভিন্ন এক্সাম্পল দিয়ে, এটা বুঝলাম। এবার আসেন আপনাদের একটা ছোটো এক্সারসাইজ। এই এক্সারসাইজের দুইটা পার্ট আছে, একটা হচ্ছিল এক্সারসাইজ হচ্ছিল একটা টেবিলে আমি কিছু শব্দ দিয়েছি এখানে, এই শব্দগুলোর মধ্যে আপনাকে বলতে হবে কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ। শেষে একটা বাক্য দিচ্ছি এখানে, সেটাও আপনাকে বলতে হবে কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ। আমরা কুইকলি এই বাক্য টেবিলটা করে ফেলি, যেহেতু আমরা সবাই আলহামদুলিল্লাহ ক্লাসে আসি, আমি বলবো সাথে সাথে আপনারা নিজেরাই চিন্তা করেন এটা কি। টেবিল একটা জিনিসের কমন নেম, ঠিক আছে, একটা জিনিসের কমন নেম, এটা হচ্ছে ইসম। চট্টগ্রাম একটা জায়গার প্রপার নেম, ঠিক আছে, একটা জায়গার প্রপার নেম, ইসম। লাফ দেওয়া, লাফ দেয়া শব্দটা যখন আপনি বলতেছেন এটা একটা কাজের নাম, লাফ দেয়া কোনো ফেল না, এটাও খুব একটা ইসম। হতে, এটা হচ্ছিল একটা অব্যয়, ঠিক আছে, হতে শব্দটা হচ্ছিল অব্যয়। এরপরে আসেন, হতের পরে আসলো উপর, কোনো কিছুর উপর, হ্যাঁ, এটাকে আপনি অব্যয় বলতে পারেন, ইসম বলতে পারেন, সেটার মধ্যে একটা রেয়ালি রেখে আছে। একটি, এটাও ইসম। এখানে, এটা অব্যয় এবং ইসমের মাঝামাঝি হতে পারে। এখানে আবৃত্তি, একটা আইডিয়া বলতে পারেন, এটা আবৃত্তি, সে আবৃত্তি করছে, হ্যাঁ, তাহলে সেটা আইডিয়া হতে পারে, ফেলও হতে পারে, আপাতত এটা হচ্ছিল আমাদের ইসম। শিক্ষিত, বিশেষণ, শিক্ষিত ব্যক্তি, তাহলে শিক্ষিত হচ্ছিল বিশেষণ হিসাবে ইসম, শিক্ষা হচ্ছিল একটা আইডিয়ার নাম হিসাবে ইসম, স্বৈরাচার একটা আইডিয়ার নাম হিসাবে ইসম, দয়ালু, সে একজন দয়ালু ব্যক্তি, এটা তো বিশেষণ হিসাবে ইসম, শিক্ষা একটা কনসেপ্ট অনুযায়ী ইসম, ঠিক আছে, ইসলাম এটাও একটা কনসেপ্ট অনুযায়ী ইসম, অত্যাচারী এটা হচ্ছিল বিশেষণ, বিড়াল, বিড়ালটা কি হবে, বিড়ালটা হবে হলো ইসম, শান্তি ইসম কনসেপ্ট অনুযায়ী, ঘুমিয়ে ছিল, এবার আপনি ফেল পেয়ে গেলেন, ঘুমিয়ে ছিল সে, আমাদের এখানে বুঝতে পারতেছি সে ঘুমিয়েছিল, তারা ঘুমিয়েছিল, দুইটা ডুয়ার কিন্তু লাগাতে পারেন, মানে অতীতকালে কাজটা হয়ে গেল। স্বাধীনতা কনসেপ্ট অনুযায়ী ইসম, মক্কা জায়গার নাম হিসাবে ইসম, ছাত্র কমন নেম হিসাবে ইসম, টাইপিং একটা কাজের নাম ইসম, উচ্চস্বরে ক্রিয়া বিশেষণ ইসম, লম্বা বিশেষণ হিসাবে ইসম, ভালোভাবে ক্রিয়া বিশেষণ হিসাবে ইসম, লাল ইসম, মা ইসম, বাড়ি ইসম, হাসি ইসম, কেক ইসম, দেশ ইসম, দ্রুত ক্রিয়া বিশেষণ হিসাবে ইসম, গ্রাম কমন নাম হিসেবে ইসম, মালয়েশিয়া জায়গার নাম হিসেবে ইসম, ভিতরে হরফ, রিক্সা ইসম। এই ছোট্ট টেবিলটা আমি কুইকলি করলাম, আপনারাও এটা করে দেখবেন পাশাপাশি, যেহেতু আপনাদের যাদের যাদের শিট আছে তারা বসে বসে এটাকে ফিল আপ করতে পারেন। এরপরে একটা বাক্য, লম্বা বাক্য আছে, আমি আমরা অতিথিকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, প্রতিটা শব্দকে আপনাকে বের করতে হবে কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ, এটা হোমওয়ার্ক করেন, আমরা নেক্সট ক্লাস এটা আলোচনা করবো আবার। তাহলে এরকমভাবে আমরা যে কোনো টেক্সট যখন আমরা দেখব সেখানে কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ, বাংলা টেক্সটের মধ্যে আমরা বোঝার চেষ্টা করি। আমরা ইসম এবং ফেল এবং হরফের যে অর্থগুলো, যে ডেফিনেশনগুলো আমরা পেলাম সেটার আঙ্গিকে বাংলা টেক্সটের মধ্যে প্রথমে আপনি এটা অপারেট করে দেখেন, কোন শব্দটা ইসম, কোন শব্দটা ফেল, কোন শব্দটা হরফ, সেটা আমরা একটু
যদি ওয়ার্কআউট করি তাহলে শব্দের প্রকরণগুলো একসাথে বাংলা একসাথে আরবি আমাদের রিভিউ হয়ে যাচ্ছে। কেন আমরা যখন শব্দগুলো চিনতে হবে কোনটা ইসম কোনটা ফেল কোনটা হর, এটা যদি বাংলা বাক্যের মধ্যে আমরা শিখে ফেলতে পারি তাহলে আমাদের গ্রামারটা রিভিউ হয়ে যাচ্ছে। দেন আমরা গ্র্যাজুয়ালি আরবি বাক্যের মধ্যে আরবি শব্দের মধ্যে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করবো, সেটাও একটা কনসেপ্ট এখান থেকে আপনি নিতে পারেন। তাহলে এই একটা এক্সারসাইজ আপনি আমি করতে পারেন, তাই না? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা এই এতটুকু আমরা রিভিউ করব আমাদের আজকে ক্লাসের প্রথম পার্ট। যে জিনিসটার বিষয়টা হচ্ছিলো, আমরা তিন ধরনের আরবি বাক্য এখানে দেখলাম। এই তিন ধরনের আরবি বাক্যের মধ্যে থেকে আমরা কোনটা ইসম কোনটা ফেল কোনটা হরফ সেটা বোঝার চেষ্টা করলাম। এখন আসেন সূরা ইউসুফ। সূরা ইউসুফের ইংরেজি একটা ট্রান্সলেশন আছে যেটা আমাদের এই কাজে আমরা ব্যবহার করব। সেই ট্রান্সলেশনটার পরে আমার বাংলা ট্রান্সলেশন আসেন, যে এখানে যেমন আসলো প্রথম আয়াত আলিফ লাম র, এইগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, এখানে ওলট পালট হয়ে গেছে, এটা কপি পেস্টের জন্য এটা আমরা ঠিক করে নিব ইনশাল্লাহ। আমি নিশ্চয়ই এক এক আরবি কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, তাহলে এখানে কোনটা কোন শব্দগুলো হরফ হবে কোনটা ইসম হবে সেই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করবো। তো এই সেকশনে আমি আপনাদেরকে একটা সফটওয়্যার দেখাবো, মানে অনলাইন সফটওয়্যার বলতে পারেন, অনলাইন একটা সাইট বেসিক্যালি, যেটা আপনার আমার জন্য খুব কাজে আসবে, সেটা হচ্ছে তানজিল ডট নেট। এটার ইয়েটা আমি আপনাকে লিখে দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, এটা আপনি টুকে রাখতে পারেন, খুব ইউজফুল আমাদের এই ইয়েতে হবে। সেটা হচ্ছিল www.tanzil.net, ঠিক আছে? এটা অসাধারণ সফটওয়্যার, মানে অনলাইন অ্যাপ্লিকেশন বলতে পারেন, অনলাইন ওয়েবসাইট বলতে পারেন। এই ওয়েবসাইটটার মধ্যে আপনি বিভিন্ন সুরার ট্রান্সলেশনগুলো ট্র্যাক আউট করতে পারবেন। যেমন আমরা সুরা ইউসুফ যেটা বললাম, সুরা ইউসুফের এক নম্বর আয়াত দেখেন, এই যে এক নম্বর আয়াত ধরলেন, ধরার সাথে সাথে এখানে যখন আপনি এখানে দেখবেন ট্রান্সলেশনগুলো চুজ করতে পারেন, বাংলা ইংরেজি ট্রান্সলেশন এখানে আছে বিভিন্ন রাইটারের। যেমন আমাদের বাংলার মধ্যে জহুরুল হক সাহেব এবং মহিউদ্দিন সাহেব দুজনের ট্রান্সলেশন এখানে আছে। ইংরেজি ট্রান্সলেশনের মধ্যে অনেকগুলো ট্রান্সলেশন আছে, আসাদ সাহেবের আছে, তারপরে এখানে আপনার সহি ইন্টারন্যাশনাল আছে। ধরেন আমরা জহুরুল হক সাহেবের এখানে ট্রান্সলেশন যদি পিক করি, এখানে দেখবেন ট্রান্সলেট অন মাউস ওভার, মানে আমি যখন এটার উপর রাখবো তখন এটা ট্রান্সলেশন দেখো, মানে মাউস ওভার মানে রাখলাম সাথে সাথে ট্রান্সলেশন দেখাচ্ছে। আপনি যদি এটাকে বলেন কি ফিক্সড ট্রান্সলেশন বক্স, তাহলে যেটাকে আমি ধরবো সেটার পাশে থাকবে, তখন যে জিনিসটা সুবিধা হয়, যেমন ধরেন আমি এটাকে কপি করে এখান থেকে কপি করতে পারি, কপি করে আপনি একটা ওয়ার্ড ফাইলে নিলেন, সেখান থেকে কপি করে নিয়ে এসে একটা টেক্সট ফাইলে নিলেন, নিয়ে এসে এটাকে আমি এখানে ওয়ার্ড ফেলে মানে আমরা ফর্ম নিউট্রালাইজেশন বলি, এটা করলে আর অসুবিধা হয় না, এই ফর্মটা নষ্ট হয় না। এখানে আপনি যখন এটাকে নিয়ে আসলেন, এই টেক্সটটাকে যখন এখানে প্লেস করলেন, এই খুব সুন্দরভাবে এটাকে আপনি প্লেস করলেন, তখন দেখেন আলিফ লাম র একটা শব্দ, হরফে মুকাত্তাত আমরা জানি, তিলকা একটা শব্দ, আল আয়াতু আর একটা শব্দ, আল কিতাবি আর একটা শব্দ, আল মুবিনি আর একটা শব্দ, ঠিক আছে? এখন এটাকে যদি আপনি বাংলা ট্রান্সলেশন চান, এটার ট্রান্সলেশন কী হবে? ওই যে এখানে যাবো, এই যে মাউস ওভার দিয়ে এখানে দেখবেন বাংলাটা আছে, বাংলাটা কপি করলেন, আবার টেক্সট বক্সে নিয়ে যে এটা ফেললাম, কেন এটাকে ফরম্যাট নিউট্রালাইজেশন বলি আমরা, ওয়েব থেকে যখন আমরা এটা কপি পেস্ট করতেছি, নিয়ে এসে এটার নিচে বসা দিলাম, তাহলে দেখেন এখানে বাংলাটা চলে আসলো, আলিফ লাম র এই সব সুস্পষ্ট গ্রন্থের আয়াতসমূহ। তাহলে আমরা এখানে কুইকলিও শব্দার্থে কোরআন থেকেও দেখতে পারেন, তাহলে এখানে আলিফ লাম র এই সব সুস্পষ্ট গ্রন্থের আয়াতসমূহ। এখন এই সব শব্দটা কী জিনিস, সুস্পষ্ট কী জিনিস, গ্রন্থ শব্দটা কী জিনিস, আয়াতসমূহ কী জিনিস, তাহলে এখানে কোনো ফেল নাই, সবগুলোই কিন্তু ইসম, ঠিক আছে? এই সব, ঠিক আছে, সুস্পষ্ট গ্রন্থের আয়াতসমূহ, তাহলে সুস্পষ্ট একটা বিশেষণ বলতে পারেন, গ্রন্থ একটা বিশেষ হিসাবে, আয়াতসমূহ আর একটা শব্দ হিসাবে, এখানে সবগুলো বিশেষ আছে, এখানে কোনো হরফও নাই, এখানে কোনো কী নাই, এখানে কোনো হরফ নাই, এখানে কোনো ফেল নাই। তাহলে এই যে আমরা জিনিসটা দেখলাম, তাহলে আমরা দেখলাম যে আলিফ লাম র এটার আলাদা ডেফিনেশন আছে, তিলকা একটা ইসম, আয়াত একটা ইসম, আল কিতাবি একটা ইসম, আল মুবিনি একটা ইসম। এইভাবে যখন আপনি যেতে থাকবেন, তখন আমরা কোনো ইসম নাই, ফেল অথবা হরফ নাই আমরা সেই জন্য বললাম, কিন্তু আমরা এমন একটা টেকনিক শিখবো ইনশাআল্লাহ,
যে টেকনিকে এই অর্থগুলো না জেনেও আপনি এই শব্দগুলো কি বলে দিতে পারবেন, কোনটা ইসম কোনটা ফেল কোনটা হক, সেরকম একটা টেকনিক আমরা গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ শিখবো, সেটার দিকে আমরা ইনশাল্লাহ অগ্রসর হব। তো আমরা এই এইভাবে এই ওয়েবসাইটটা ইউজ করে আমরা আয়াতগুলো যদি ওয়ার্ড ফাইলে কম্পোজ করতে পারি তাহলে আমাদের জন্য বহু ফিউচারে যে পড়াশোনাগুলো আসবে এগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। কেন কম্পিউটারের যুগে সবাই এখন কম্পিউটার নিয়ে ব্যস্ত, অ্যাপ্লিকেশন নিয়ে ব্যস্ত, অতএব এগুলো কিন্তু খুব সহজ কাজ, একটা বেসিক কাজ কপি পেস্ট করা এবং একটা ওয়ার্ড ফাইল ফরম্যাট করা, অতএব এগুলো কিন্তু জটিল কাজ না। সেখান থেকে আমরা গ্র্যাজুয়ালি টাইপ করা শিখবো আরবিতে, বাংলায় টাইপ করা শিখবো, এগুলো করলে আমাদের প্র্যাকটিস করার স্কোপ অনেকভাবে বেড়ে যাবে। তবে যারা হাতে লেখা লেখে করতে চান সেটা হচ্ছিল সবচেয়ে বেস্ট অপশন, কেউ যদি হাতে লেখে লেখে এগুলো পড়াশোনা করতে চান এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। আর যারা ওটা করতে পারবেন না তারা মিনিমাম কম্পিউটারে এটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথম ব্রেকটা নিয়ে নেব আজকের ক্লাসে, সেই ব্রেকে আমাদের যাদের আসরের সালাত আদায় করা হয় নাই তারা আমরা আসরের সালাত আদায় করে নেব, ঠিক 10 মিনিটের একটা ব্রেক হবে। ব্রেকের পরে আমরা আমাদের সেকেন্ড সেশনে আজকে ফিরে আসবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।